পেয়ারা পারা হচ্ছে পেয়ারা, বন্ধুরা সবাই দেখো স্কুল ড্রেস পরে পেয়ারা, মানে পেয়ারা নেবে এসছে, সবাই স্কুলে পেয়ারা নিয়ে যাবে খাবে, সবাই দেখো খাইছে। এইটা একজন খেতে খেতে আসছে, এইটা একটা বড় ম্যাডাম, মেজো ম্যাডাম, আর ওইদিকে আমাদের বাবু, তিনজনের স্কুলের ড্রেস। বাবু শুধু জামাটা পরেনি, গেঞ্জিটা পরা রয়েছে সবাই স্কুল নিয়ে যাওয়ার জন্য। এতবেলা সবাই দেখো পেয়ারা পাড়ার জন্য রেডি হয়েছে। কী দে মুড়ি খাচ্ছিস? আলু ভাজা। আলু ভাজা, আলু ভাজা তো খেয়ে এলিছো মনে হয়। মুড়ি থেকে আলুর থেকে মুড়ি বেশি, আলু ভাজা দেখা যাচ্ছে না একটা দুটো। বন্ধুরা কি বলবে, খালি মুড়ি খাচ্ছিস, হলুদ মেখে রেখেছিস তো, আলু ভাজা নেই, হলুদ গুঁড়া মিশেছি, এই জন্য হলুদ হলুদ লাগছে মুড়িটা। আরে সৌ দড়ি কি করছো, হাত হাত কাটবে, হাই দেখ জালগুলো কাটছে না। পেয়ারা পারতে পারছে না বন্ধুরা, একজন পারতে পারছে না। চলে যা বনকেলে, দেখ অফ ক্যামেরায় পেয়ারা পড়ে যাচ্ছে, অন ক্যামেরা করলেই পেয়ারা গাছ থেকে পড়ছে না। বন্ধুদের যে দেখাবো, এই পড়ে গেছে। যা একটা করে লাগ, যা আচ্ছা যা, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো রয়েছ। আমি সকাল থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম, আশা করছি সবাই আজকে আমার সারাদিন আমার সঙ্গে থাকবে, আর আমার পুরো ভিডিওটি ওয়াচ করার অনেক অনেক রিকোয়েস্ট থাকলো। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবে। একসঙ্গে আজকে আমাদের উঠোনে কতগুলো পায়রা এসেছে দেখো, এত আনন্দ লাগছে বলতে পারবো না। এইভাবে পায়রা এসে আমাদের উঠোনে যত ধান চাল পড়ে থাকে তো এসে খেয়ে যায়, দেখতে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমাদের নিজেদের পায়রা। আর ওইদিকে মামা বালতিতে করে জল নিয়ে যাচ্ছে বাথরুমে, ওইদিকে বর্দি বাড়ি দাঁড়িয়ে হাসাহাসি করছে পায়রা দেখে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা। আজকে আমার ছোট্ট মামা শ্বশুর আর মামি শাশুড়ি এসেছে, সকালে এসেছে, তোমাদের দেখানো হয়নি তো, সন্ধ্যাবেলায় বর্দি ভাইয়ের কাছে খাবে, তার জন্য বর্দি ভাই রান্নার জোগাড় চলছে, তো তাড়াতাড়ি রান্না করছে কারণ মামিরা এসছে তো, তো আজকে চিকেনে রান্না করবে, তো তার জন্য মামি একটু হেল্প করে দিচ্ছে দিদিভাইকে, আদা রসুন একটু ছাড়িয়ে দিচ্ছে, আলু পেঁয়াজগুলো কেটে দিচ্ছে, দিদিভাই ওইদিকে উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছে। আমাদের মাম খুবই ডিস্টার্ব করছে, বয়স দিচ্ছি, আর চিকেনটা নিয়ে চলে এসছে বর্দা ভাই, চিকেনটা কিন্তু তাড়াতাড়ি নিয়ে চলে এসছে, রাত করে রান্না করবে না, তাড়াতাড়ি রান্না করবে, তার জন্য তাড়াতাড়ি বাজার নিয়ে চলে এসছে। তো রাতের রান্নাটা পটল ভাজা করছে, বেগুন ভাজা আর চিকেন হবে, আর চিকেনটা একটু তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে চিকেনটা এখনও ধোয়া হয়নি, কিন্তু এসবে এনে রেখেছে পলিতে, পলিটা ছিঁড়ে একটু তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো চিকেনটা নিয়ে এসছে, তো দিদিভাই চিকেন রান্না করবে, আর আমরা তো চিকেন খাই না, আমি তোমাদের দাদাভাই, তো দিদিভাইরা চিকেন রান্না করে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবে। ওইদিকে পটলটা কেটে নুন মাম মেখে রেখে দিয়েছে। আমাদের মাম খুবই ডিস্টার্ব করছে বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করো, আমি ভয়েস দিচ্ছি, এই সঙ্গে মাম আমার কাছে রয়েছে, তো দিদিভাই একটু কাজ করছে আমার কাছে দিয়ে। ওইদিকে ছোট মামি শাশুড়ি হাসাহাসি করছে, একটু লজ্জা পায়।
আমার এই ছোট্ট মামি শাশুড়ি কতদিন পর আমাদের বাড়িতে এলো জানো তো বন্ধুরা, তোমাদের বলছি 10 বছর পরে। কবে এসেছিল সেটাও তোমাদের বলছি, এসেছিল সোনিয়ার অন্নপ্রাশনে। সোনিয়া এখন কতটা বড় হয়ে গেছে ভাবো, সোনিয়া এখন ক্লাস 4-এ পড়ছে, আর মামি এতদিন পর এলো, তো আবার জানি না কবে আসবে। তো এসেছে আমাদের বাড়িতে, আমরা খুব আনন্দ হয়েছি। তো আমাদের বাড়িতে এলে আমরা সত্যি, কেউ এলে খুবই মজা পাই, আনন্দ পাই। এই দিকে তোমাদের দাদা ভাই রাতে বাজার নিয়ে চলে এসছে। কি কি বাজার নিয়ে এসছে তোমাদের দেখাই চলো। ওই যে দেখো, ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে এসছে, কারণ কালকের দুপুরে মামিরা আমাদের আমাদের বাড়িতে খাবে, বলতে ছোটো মামা আর মামি আমাদের এখানেই খাবে। তো দুপুরে মেজদি ভাইয়ের ঘরে খেয়েছে, রাতে চিকেন দিয়ে ভাত বর্দি ভাই ঘরে খেলো, কালকে আমি রান্না করে খাওয়াবো। তার জন্য তোমাদের দাদাভাই কিছু বাজার নিয়ে এসে, এখানে রয়েছে কিছু মুদিখানার বাজার, যেমন আটা, তেল, লঙ্কা, জিরে, কাবুলি ছোলা, তারপরে রয়েছে সবজি, কিছু কাঁচা সবজি নিয়ে এসছে, মিষ্টি কুমড়ো নিয়ে এসছে, ঢ্যাঁড়স। এই যে দেখো একটা পেঁপের সাইজটা দেখো বন্ধুরা, দেখলে তোমাদের হাসি পাবে। আমি ওইটাই তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি, আমি বলছি এই পেঁপেটা কীরকম ধরনের পেঁপে, এটাকে কী বলা যেতে পারে এই পেঁপেটাকে। ওই যে একটা হাতে পেঁপে দেখো, ওইটা কিন্তু গোল, আর ওই পেঁপেটার আকৃতি পুরো লম্বা টাইপের, আর নিয়ে এসছে বড় বড় সাইজের কাঁকরোল, একেবারে নরম, কিন্তু একেবারে কচির কাঁকরোল, একেবারে নরম। আর নিয়ে এসছে ঢ্যাঁড়স। এই যে কাঁকরোলগুলো দেখো কতটা বড়, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অরিজিনালে খুব বড়, একটা একটা 100-150 গ্রাম হয়ে যাবে, এতটাই বড়। আর এই যে দেখো একেবারে ঘর গাছের একেবারে টাটকা ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স দিয়ে কালকে কী রান্না করা যায় অবশ্যই সে কালকের ভিডিওতে তোমরা জানতে পারবে। আর এই যে নিয়ে এসছে 2 রকমের মাছ, মাছটা একটু তোমাদের খুলে দেখাচ্ছি। মাছটা কিন্তু এখন ধোবো না, ফ্রিজে রেখে দেব, আমি সকালে মাছটা ধুয়ে পরিষ্কার করে রান্না করব। এত রাত হয়ে গেছে, এখন রাত কিন্তু 10:30 বেজে গেছে, তার জন্য রাতে আর মাছ নিয়ে যাব না পুকুর ঘাটে ধুতে, আমাদের তো পুকুর ঘাটে ধুতে যেতে হয়। আর মাছ, একটা মাছ কেটে নিয়ে এসছে, ওইটা বড় মাছ, আর একটা মাছ নিয়ে এসছে সেটা দেখাচ্ছি, এত রাতে কাটতে গেলে অনেক টাইম লেগে যাবে। আর নিয়ে এসছে পার্শে মাছ, পার্শে মাছ সরষে বাটা দিয়ে রান্না করব। এই যে দেখো বন্ধুরা, পার্শে মাছ কিন্তু অনেকগুলোই নিয়ে এসছে, তো কালকে 2টো মাছই রান্না করব, দেখা যাক কী রান্না করি কালকেই তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো বাজারগুলো এখন ঝটপট করে গুছিয়ে নে। এই দেখে সোনিয়া বসে রয়েছে, তো ফ্রিজে আমি মাছগুলো তুলে দিচ্ছি, এখন তো ধোবো না, তোমাদের বলেই দিলাম যে এখন আমি ধোবো না, তো ফ্রিজের মধ্যে মাছগুলো তুলে রেখে দিচ্ছি। ওই দিকে তোমাদের দাদাভাই কিছু কাজ করছে, তো সরে যেতে বললাম, কারণ ফ্রিজে আমি মাছটা রেখে দিচ্ছি, তো খুলে দিতে বললাম, 2 হাতে তো আমার মাছ রয়েছে, তো খুলে দিলো, আমি ডিপ ফ্রিজে মাছটা ঢুকে দিচ্ছি, আর বাকি তো ফ্রিজে পুরো জিনিস ভর্তি রয়েছে। তো মাম কান্নাকাটি করছে জানো তো বন্ধুরা, এখন মাম কান্নাকাটি করছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আমি ভয়েস দিচ্ছি, মামার কাছে রয়েছে, তোমাদের আগেই বললাম আবারও বললাম। তো আমার ভিডিও যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করবে, আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।